খুলনার আজম খাম সরকারি কলেজে ফিনান্স এন্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, মাস্টার্স চালুর যাবতীয় প্রক্রিয়া শেষ হলেও কলেজ পরিদর্শকদের খামখেয়ালিপনায় চালু হচ্ছে না কোর্সটি। এই কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কলেজের বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। অধ্যক্ষকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে তারা। দাবি আদায়ে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করে শিক্ষার্থীরা। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে রোববার প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, সোমবার কলেজের সামনে মানববন্ধন এবং মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি।